ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বার্তা সংস্থা ANI এর এক প্রশ্নের উত্তর দিয়েছেন কৌশলী শব্দচয়নে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যার অভিযোগে শতাধিক মামলায় তাকে আসামি করার পর থেকেই ওঠে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি, কারণ ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। উপদেষ্টা বলেছেন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে যথাযথ পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমগুলো বলছে, ফেরত চাইলে যে ভারত বিব্রত হতে পারে সেই সতর্ক বানিয়ে দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিল বার্তা সংস্থা ANI, তবে সরাসরি কোনো উত্তর না দিয়ে কূটনৈতিক শব্দ চয়নের আশ্রয় নিয়েছেন এস জয়শঙ্কর। Are you seeing that change happening in Bangladesh with the interim administration? People are talking about extradition request to respond. No, you are in the newspaper business, for you it's a 24 hour cycle. I'm in the diplomacy business, for me I am prepared to wait at least a few months for anything to fructify. I would not be in a hurry to call out situation. এর আগে শুক্রবার একই প্রশ্নের জবাব কূটনৈতিক উপায়ে এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাহিদ হোসেন। News 24, ঢাকা।